ভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইচ ড ইউটিউব চ্যানেল বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম আজ এস এসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন তিনটি গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার তারিখ প্রকাশ করো করোনার জন্য যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো স্থগিত রাখা হয়েছিল আজ সেই সমস্ত চাকরির পরীক্ষা নতুন তারিখ প্রকাশ করলো এসএসসি তো তোমাদের কবে কবে কোন কোন পরীক্ষা নেওয়া হবে সমস্ত ইনফরমেশান জানাবো অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে তো ভিডিওটা তোমরা অবশ্যই এখনই শেয়ার করে দেবে এবং অবশ্যই একটি করে লাইক করবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো আশা বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আসার পর দেখো লেটেস্ট নিউজ সেকশনে দেখো ডেট আজকের ডেট সেকেন্ড জুলাই দু হাজার একুশ কী বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং রিভাইজ শিডিউল অফ এক্সামিনেশন সেখানে ক্লিক করলে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম প্রথমে দেখো ফাইল নাম্বারটা মেনশন করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন নোটিশ কী বলা হচ্ছে দ্য স্টাফ সিলেকশন কমিশন হ্যাজ ডিসাইডেড টু রিশিডিউল ইটস ফলোইং এক্সামিনেশানস অ্যাজ পার দ্য ডিটেল গিভেন বিলো তো দেখো কী বলা হয়েছে প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে দেখো নেম অফ এক্সামিনেশান তারপরে দেখো রিভাইজ শিডিউল অর্থাৎ নতুন পরীক্ষার তারিখ তো দেখো প্রথম পরীক্ষা তোমাদের রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সি এ পি এফ এস অ্যান্ড এএসআই ইন সিআইএসএফ এক্সামিনেশান পেপার টু টোয়েন্টি অর্থাৎ তোমাদের এসএসসি সিপিও দু হাজার উনিশ পেপার টু এর পরীক্ষা কবে নেওয়া হবে এই মাসেই কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে তোমাদের ছাব্বিশ সাত দু হাজার অর্থাৎ ছাব্বিশে জুলাই দু হাজার একুশ তারিখে এস সিপিও দু পেপার টুয়ের পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এরপর দেখো দুই নাম্বার পরীক্ষা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন টায়ার ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফর লেফট ওভার ক্যান্ডিডেটস অর্থাৎ এস টেন প্লাস টু টায়ার ওয়ান দু হাজার কুড়ির পরীক্ষা যে সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা বাকি ছিল তাদের পরীক্ষা নেওয়া হবে চার আট দু হাজার একুশ থেকে বারোয়ার দু হাজার একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ চৌঠা আগস্ট দু হাজার একুশ থেকে বারোই আগস্ট দু হাজার একুশ তারিখ পর্যন্ত পরীক্ষাটা নেওয়া হবে এরপর তিন নাম্বার পরীক্ষা রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান টায়ার ওয়ান টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এসএসসি সিজিএল দু হাজার কুড়ি টায়ার ওয়ানের পরীক্ষা নেওয়া হবে তেরো আট দু হাজার একুশ থেকে চব্বিশ আট দু হাজার একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ তেরোই আগস্ট দু হাজার একুশ থেকে চব্বিশে আগস্ট দু হাজার একুশ তারিখ পর্যন্ত তোমাদের এসএসসি এস সিজিএল দু হাজার কুড়ি টায়ার ওয়ানের পরীক্ষা নেওয়া হবে এবং সেই সঙ্গে দেখো তিন নাম্বারে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অব দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভালস ফর ফার্দার আপডেটস অর্থাৎ পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে